আসসালামু আলাইকুম, আমি এখন পদ্মার পাড় দাঁড়িয়ে আছি। রাজশাহীতে কাল রাতে এসেছি, এসে আমার কাছে নতুন কিছু ধারণা আমার কাছে আসলো। সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর শহর হচ্ছে রাজশাহী। এখানকার যে পরিবেশটা এত সুন্দর করে তৈরি করেছেন, যেগুলো আসলেই আমরা ঢাকায় যারা অবস্থান করি তারা এইটাকে একটা মডেল হিসেবে আমরা নিতে পারি। রাজশাহীতে দেখা যাচ্ছে যে রাজশাহীর প্রত্যেকটা রাস্তাঘাট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং রাতেবেলা আমি যখন রাতেবেলা 12টায় বের হলাম তখন দেখলাম রাস্তার ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে। কিন্তু ঢাকা শহরে আমরা কী করি, সকালবেলা দেখি যে সকালবেলা ট্রাকে ট্রাকে করে ময়লা নিচে দুর্গন্ধ ছড়িয়ে ছড়িয়ে, কিন্তু রাজশাহী কিন্তু ভিন্ন। এছাড়া রাজশাহীর প্রতিটা জায়গায় মানুষদেরকে সম্পৃক্ত করেছে যে বিউটিফিকেশান অথবা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমি দেখেছি রাজশাহীর মানুষগুলো তারা নিজেরাই পরিষ্কার করছে বাসার আঙ্গিনা অথবা রাস্তাঘাট সব কিছু, নিজেরা ময়লা যত্র ফেলছে না। আমরা কেন ঢাকা শহরে পাচ্ছি না, আসল কারণ হচ্ছে আমরা সবাই মিলে এটাকে সামাজিক যে আন্দোলন করতে হয় সেটা আমরা পারিনি, যেটা রাজশাহী শহর করেছে। রাজশাহী কিন্তু আপনারা জানেন বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর যেটা এয়ার কোয়ালিটি আছে সেই রাজশাহী শহর কিন্তু সেটা। বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় রাজশাহীকে এসে, আমার আসলে দৃষ্টি চেঞ্জ হয়ে গেল। আমরা আশা করছি রাজশাহীর মতো ঢাকাকেও আমরা একদিন তৈরি করতে পারবো, রাজশাহীকে মডেল হিসেবে ধরে। আশা করছি রাজশাহী যেমন রাজশাহী বাতাসটাকে চেঞ্জ করেছে, পরিবেশকে চেঞ্জ করেছে, আমরা সবাই মিলে ঢাকাবাসী ঢাকাকেও সুন্দর পরিচ্ছন্ন একটি শহর করব, এবং পাশাপাশি যেন বায়ু যেন নির্মল বায়ু হয়, আমরা যেন সুন্দরভাবে শ্বাস নিতে পারি এবং বাঁচতে পারি সুন্দরভাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।